আজ আমি আপনাদের জন্য এক ভবিষ্যতের ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। ভবিষ্যতের ব্যবসার আইডিয়া বলার একটাই কারণ, এই প্রোডাক্টের মার্কেটে এখন তো ভালোই ডিম্যান্ড আছে, কিন্তু আজ থেকে 1 থেকে 2 বছর পর এর ডিম্যান্ড কিন্তু প্রায় 10 থেকে 20 গুণ বেড়ে যাবে। এই প্রোডাক্টের পরিবর্তে যে প্রোডাক্টটি আগে মানুষ ব্যবহার করতো, সেই প্রোডাক্টটি কিন্তু এখন মানুষ দিন দিন ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে, এবং এই এখন যেই নতুন প্রোডাক্টটি চলছে সেই প্রোডাক্টটি কিন্তু সবাই বেশি পছন্দ করছে, এবং তার পাশাপাশি মানুষের কিন্তু অনেক খরচও কম হচ্ছে। সেই কারণেই এখন তো এর ডিম্যান্ড আছে, ভবিষ্যতে কিন্তু এর ডিম্যান্ড আরও বাড়বে। এবং এই ব্যবসায় প্রফিটের যদি কথা বলি, আপনি একটা ছোট্ট মেশিন নিয়েও যদি ব্যবসা শুরু করেন, আপনি প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা কম করে প্রফিট করতে পারবেন। এবং আপনি যদি একটু বেশি ইনভেস্টমেন্ট করে বড় মেশিন নেন, তাহলে তো আপনি প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকারও বেশি প্রফিট করতে পারবেন। এবং এই প্রোডাক্টের মার্কেটে যদি ডিমান্ডের কথা বলি, তাহলে কিন্তু প্রচুর ডিম্যান্ড। কাস্টমার যদি জানে যে আপনার কাছে এই প্রোডাক্টটি পাওয়া যায়, তাহলে কিন্তু কাস্টমার নিজে এসেই আপনার কাছ থেকে কিনে নিয়ে চলে যাবে। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কী সেই ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে, আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয় যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দিতেন। আমি অদিতি কথা বলছি, রয়্যাল মেশিনারির পক্ষ থেকে। তো ম্যাম আপনাদের অ্যাড্রেসটা কি আছে? আমাদের রয়্যাল মেশিনারির অ্যাড্রেস হচ্ছে সোদপুর মধ্যমগ্রাম রোড, মুড়াগাছা, জুগবেরিয়া। এখানে একটি লোকনাথ মন্দির আছে, ঠিক তার অপোজিটে আমাদের অফিস রয়েছে। আচ্ছা, তো কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় সে কীভাবে আসবে? কেউ যদি শিয়ালদা হয়ে আসেন, তাহলে শিয়ালদা থেকে আপনারা আসতে পারবেন। শিয়ালদা থেকে আপনারা উত্তর শাখার যে কোনো লোকাল ট্রেন ধরবেন, 4টে প্ল্যাটফর্ম পরে আপনার সোদপুর স্টেশন পড়বে। সোদপুরে এসে আপনাকে অটো ধরতে হবে, অটোতে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। অটোতে হয়তো 5 থেকে 7 মিনিট লাগতে পারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা প্রপারলি গাইড করে নেব কীভাবে আসবেন। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায়? আর কোনো দর্শক বন্ধু যদি হাওড়া হয়ে আসতে চান, তো হাওড়া থেকে আপনি বাস পেয়ে যাবেন, L238 বাসটাকে আপনাকে ধরতে হবে, ধরে আপনাকে মধ্যমগ্রাম আসতে হবে। ঠিক একইভাবে মধ্যমগ্রাম থেকে অটোতে করে আপনাকে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাবো। তাছাড়া তো ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই হেল্প করে দেবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন, কীভাবে আসবেন আমরা বলে দেবো আপনাদের। তো আজকে তাহলে কী ব্যবসার আইডিয়া আপনার ভিউয়ার্সদেরকে দেবেন? হ্যাঁ, আজকে আমরা একটি ব্যবসার আলোচনা যেটা করব আর কি, যেই ব্যবসা সম্পর্কে কথা বলবো, সেটা ভীষণই মানে ভীষণ ডিমান্ড রয়েছে, এবং ভীষণ এটার আপনার ইনকামের সোর্স রয়েছে, এটা একটা বড় বিজনেস হিসেবে আপনি মেনে চলতে পারেন। তো আজকে যেই ব্যবসাটা সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে ইট তৈরি করার ব্যবসা সম্পর্কে আলোচনা করব। ইট বলতে গেলে মানে আমাদের ঘর বাড়ি তৈরি করতে যে ইট তৈরি হয়েছে, ইট তৈরি করা, গ্রামে বলুন শহরে বলুন, এটার ভীষণ ডিমান্ড রয়েছে। এখন সবাই, কেউ আর কাঁচা বাড়িতে থাকতে চান না, সবাই চান যে পাকা পোক্তভাবে বাড়ি করে সেখানে বসবাস করবেন, তাই জন্য এটার ডিমান্ডও ভীষণভাবে রয়েছে। কোনো সিজন মেনটেন করে না, আপনি ইট যেরকম হয়, ইট যেমন মাটির ইট হয়ে থাকে, গ্রামের দিকে ভীষণ চল থাকে মাটির ইটের, তো এই যে মেশিন মানে যে ব্যবসাটা সম্পর্কে বলবো, যে মেশিনটি দেখাবো, সেটাতে আপনি মাটির ইট তৈরি করতে পারবেন। এছাড়া যদি মনে করেন ফ্লাই অ্যাশ যেটা থাকে, ফ্লাই অ্যাশের ইটও তৈরি করতে পারবেন, বা আপনি যদি মনে করেন কংক্রিটের যে ইট হয়, সিমেন্ট বালি দিয়ে যে ইটটা তৈরি হয় সেটাও তৈরি করতে পারবেন। মোটামুটি ইট তৈরির মেশিন বলতে যে কোনো রকম ইটই কিন্তু এইটাতে আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা ম্যাম, ব্যবসা শুরু করা কোনো সমস্যা নয়, মেন সমস্যা হচ্ছে মার্কেটিং বা সেলস নিয়ে, তো এগুলো কোথায় এবং কীভাবে সেল করবো যদি একটু বলতেন। অবশ্যই মার্কেটিংটা তো ভীষণভাবে জরুরি, কারণ মেশিন নিয়ে মার্কেটিংটা যদি আপনি ঠিকঠাক করে না করতে পারেন, তাহলে ব্যবসাটা চালাতে পারবেন না। তো মার্কেটিংয়ের ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আপনার যে নিজস্ব এলাকা রয়েছে সেখানে আপনাকে মার্কেটিং করতে হবে এই বিষয়টা নিয়ে। আর তাছাড়া যদি আপনি মনে করেন যে আমাদের এখান থেকে আপনি মার্কেটিংয়ের সাহায্যের দরকার, যদি কারো কোনো দর্শক বন্ধু থাকে, আমাদের এখান থেকেও আমরা হেল্প করে দেবো। আচ্ছা, মার্কেটিংয়ে আপনারা হেল্প করে থাকেন, তাই তো? তো ম্যাম ইট বানানোর জন্য কী কী মেশিনের প্রয়োজন হয় যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন। দেখুন, ইট বানানোর জন্য আপনার যে মেশিনের দরকার, মেন যে মেশিনটি দরকার যেটাতে আপনার ইটটা তৈরি হবে, তো এটা হচ্ছে আপনার মেন মেশিন রয়েছে, এটা আপনার হাইড্রোলিক মেশিন রয়েছে, নিচে মোটর, আপনার মোটর সহ মেশিনটা আপনি পাবেন, নিচে মোটর রয়েছে আপনি দেখতে পারবেন। তো এটা আপনার হাইড্রোলিক মেশিন রয়েছে, 4 ডায়ের মেশিন রয়েছে। আপনারা যদি মনে করেন এর থেকেও বেশি ডায়ের মেশিন নিতে চান, তাহলে সেই হিসেবে অর্ডার করলে আপনি 6 ডায়েরও মেশিন পেয়ে যাবেন। তো এটা আপনার হাইড্রোলিক মেশিন রয়েছে, হাইড্রোলিক মেশিনের আপনার যেটা দাম রয়েছে, এটা স্টার্টিং প্রাইস রয়েছে আপনার 1,10,000 টাকা থেকে শুরু রয়েছে, ঠিক আছে? আমাদের এখানে বিভিন্ন রকম অফার 12 মাসই চলতে থাকে, তো অফার সিজনে যদি আপনি আসেন তাহলে এর উপরে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনার আরও কম রেটে যদি কোনো দর্শক বন্ধু শুরু করতে চান, তাহলে ঠিক আমার পেছনে দেখতে পারবেন, এখানে আপনার ম্যানুয়াল মেশিনটি রয়েছে।
এটা হচ্ছে আপনার, এটাও মোটর সহই পাবেন আপনি, এটা ম্যানুয়ালি একচুয়ালি হ্যান্ড দিয়ে আপনাকে এটা প্রেস করতে হবে। হ্যান্ড প্রেসের মাধ্যমে আপনার এটাও চারটে ডায়ের মেশিন রয়েছে, চারটে ইট আপনি এটার মাধ্যমে বার করতে পারবেন। আচ্ছা, তো ম্যানুয়াল মেশিন যেটা রয়েছে সেটা খুবই কম পুঁজিতে আপনি পারচেস করে বিজনেস শুরু করতে পারবেন। এটার দাম মাত্র 60,000 টাকা আছে, তো 60,000 টাকার মাধ্যমে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। যদি মনে করেন এর থেকেও বড় মেশিন নেবেন, এর থেকে বড় মেশিনও পেয়ে যাবেন। আচ্ছা, তো ম্যাম আমরা তো দুই রকম মেশিন দেখলাম, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। তো ম্যানুয়ালের ক্যাপাসিটি কেমন কি আছে এবং অটোমেটিকের ক্যাপাসিটি কেমন কি আছে? দেখুন, ম্যানুয়াল মেশিন যেটা রয়েছে, ম্যানুয়াল মেশিনটা হচ্ছে ডিপেন্ড করে কিন্তু ম্যান পাওয়ারের উপরে। একটা মানুষ যত তাড়াতাড়ি হাত চালাতে পারবে সেই হিসেবে কিন্তু ইটটা তৈরি হবে। তাও মোটামুটি যদি কোনো মানুষ শুরু করতে চায়, 300 থেকে 400 ইট আপনি প্রতি ঘন্টায় শুরু করতে পারবেন। যদি সে আরও ফার্স্ট করতে পারে তাহলে আরও ফার্স্ট হবে। আর অটোমেটিক যে মেশিনটি রয়েছে, অটোমেটিক মেশিনে আপনার প্রতি ঘন্টায় 600 থেকে 700 পিসেস ইট কিন্তু তৈরি করে দিতে পারবে মেশিন। ম্যাম এগুলো তো দেখলাম আমরা মেন মেশিন, এর সঙ্গে কি আরও অন্য কোনো মেশিনের দরকার হবে? হ্যাঁ অবশ্যই, যদি কোনো দর্শক বন্ধু মনে করেন যে তারা মিক্সচার যেটা সেটা ম্যানুয়ালি হাতে করতে পারে, অথবা যদি মনে করে মেশিনের মাধ্যমে করবে, তো কংক্রিট মিক্সচার আমাদের এখানে পেয়ে যাবেন আপনি। কংক্রিট মিক্সচার মেশিনের মাধ্যমে মিক্সিং করে আপনি এখানে সেটা দিয়ে দিলে ইট আপনার তৈরি হয়ে যাবে। তো যদি কেউ মনে করেন কংক্রিট মিক্সচার এবং ইটের মেশিন একসাথে নিয়ে এখান থেকে আপনি ব্যবসাটা শুরু করবেন, সেটাও করতে পারবেন। আচ্ছা, মেশিনগুলো সিঙ্গেল ফেজে চলবে না থ্রি ফেজে? মেশিনগুলো আপনার যে 220 বাডির যে লাইন রয়েছে সিঙ্গেল ফেজ সেটাতেই চলবে। আচ্ছা, তো আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি কত দিনের কি থাকে? আমাদের মেশিনের আপনার 6 বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন। মেশিনের উপরে ফুল গ্যারেন্টি 1 বছরের থাকছে, আর 5 বছরের সার্ভিস ফ্রি থাকবে তার সাথে। আচ্ছা, তো কোনো কিছু হলে আপনারা কিভাবে সার্ভিস দিয়ে থাকেন যদি একটু বলতেন? মেশিনের যদি কোনো রকম সমস্যা হয়, দেখুন 1 বছরের আপনার গ্যারেন্টি পিরিয়ডে যদি মেশিনের কোনো পার্টসে কোনো রকম ইস্যু হয়, আমাদের এখান থেকে আপনাকে বিনামূল্যে আপনাকে পার্টস রিপ্লেস করে দেওয়া হবে। এছাড়া যদি আপনার 5 বছরের কোনো সার্ভিসের কোনো সমস্যা থাকে, 5টা সার্ভিস আপনি আমাদের এখান থেকে ফ্রি পেয়ে যাবেন। এর জন্য মানে কি কি র মেটেরিয়াল দরকার হয়ে যাবে ইট তৈরি করার ব্যবসার জন্য? প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে ইট তৈরি ডিপেন্ড করে যে কে কি ইট তৈরি করবে তার উপরে। মাটির ইট যদি কেউ তৈরি করতে চায়, তো আপনার এলাকার যে যে মাটি রয়েছে সেই মাটির মাধ্যমে মাটির যে ইট তৈরি হয় সেটা তৈরি করতে পারেন। সেটাকে আপনাকে পোড়াতে হবে, পরবর্তীকালে পোড়াতে হবে, তৈরি করে নিয়ে পোড়াতে হবে। আর যদি কেউ মনে করে যে ফ্লাই অ্যাশ, যে কলকারখানাগুলোর যে ওয়েস্টেজগুলো থাকে সেগুলো ফ্লাই অ্যাশ হিসেবে থাকে, তো সেই ফ্লাই অ্যাশেরও ইট তৈরি হয়। তো ফ্লাই অ্যাশের যদি ইট তৈরি করেন এই মেশিনেই তৈরি করতে পারবেন, নর্মাল রোদে শুকিয়ে সেটা কিন্তু আপনি মার্কেটিং করে দিতে পারবেন। আর কেউ যদি মনে করেন কংক্রিটের যে ইট, যে আপনার সিমেন্ট বলুন, বালি বলুন, এইগুলো দিয়ে যে ইটটা তৈরি হয় সেটা তৈরি করবেন, সেটাও এই একই মেশিনে আপনি করতে পারবেন। তো সিম্পলি আপনার 3 রকম ইটই আপনি এটাতে তৈরি করতে পারবেন, 3 রকম মেটেরিয়াল। তো ফ্লাই অ্যাশ যদি কেউ শুরু করতে চায়, ফ্লাই অ্যাশের র মেটেরিয়ালটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, ফ্লাই অ্যাশের র মেটেরিয়ালস নর্মালি আপনার কলকারখানাগুলোতে পাওয়া যায়। তো কেউ যদি সেখানে যোগাযোগ করে নিতে পারেন, অবশ্যই নিতে পারেন। আর কারোর যদি মনে হয় যে ফ্লাই অ্যাশটা আপনারা র মেটেরিয়ালস আমাদের এখান থেকে নিতে চাইবেন, তো সেটাও আপনারা এখানে আসতে পারেন, এখানে এলে পরে আপনাকে ডিটেলস আমরা দিয়ে দেবো। আচ্ছা, তো এই ব্যবসায় প্রফিট কেমন কি যদি একটু বলতেন? হিউজ প্রফিট রয়েছে, যেহেতু এটার ডিমান্ড প্রচুর রয়েছে। 12 মাসের একটা আপনার ব্যবসা, এটা কোনো সিজন মেনটেন করে না। গ্রাম বলুন, শহর বলুন, প্রত্যন্ত এলাকা বলুন, সব জায়গায় ভীষণভাবে এটার ডিমান্ড রয়েছে। তো আপনি যদি প্রপারলি মার্কেটিং করতে পারেন তাহলে হিউজ একটা ইনকামের আপনি মুখ দেখতে পারবেন। মোটামুটি মাস গেলে 50 থেকে 60,000 টাকা ইনিশিয়ালি, মানে প্রথম দিকে আপনি শুরু করলেই আপনি এটা ইনকাম করতে পারবেন। আচ্ছা, তো ম্যাম এই ব্যবসা শুরু করবার জন্য কতটা কি জায়গার দরকার হবে যদি একটু বলতেন? জায়গা বলতে মেশিনটি আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে, খুব ভীষণ বড়, সেরকম কিছু নয়। তো এই মেশিনটা তো নিলে হবে না, আপনাকে তার জন্য র মেটেরিয়ালস রাখতে হবে, রেডি প্রোডাক্ট রাখতে হবে। আপনি যদি কংক্রিট মিক্সার মেশিন নেন সেটা আপনাকে রাখতে হবে। মোটামুটি ধরে রাখুন আপনার 600 থেকে 700 স্কোয়ার ফিট মতো যদি জায়গা হয়, তাহলে আপনার মনে হয় ঠিকঠাক একদম মেশিন রেখে সব কিছু ওকে থাকবে। আচ্ছা, তো ম্যাম ব্যবসাটা শুরু করবার জন্য লাইসেন্সের কি কি দরকার হতে পারে? হ্যাঁ, তো এই যে বিজনেসটা রয়েছে এই বিজনেসটার জন্য আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স যেটা থাকে, আপনার যে আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, অথবা আপনি যদি কোনো শহরে পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন পৌরসভা থেকে অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। নর্মালি এই দুটো, এই মানে আপনার যে ট্রেড লাইসেন্স, এটা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। কোনো দর্শক বন্ধু যদি মনে করেন, আর একটা কথা বলে রাখি যে আপনারা ব্র্যান্ড নেম দেবেন, দেখবেন ইটে বিভিন্ন রকম ব্র্যান্ড নেম দেওয়া থাকে, ABC, যাই হোক ব্র্যান্ড নেম যদি কেউ দিতে চান সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল হবে। আপনার ব্র্যান্ড অনুযায়ী আমরা আপনাকে ডাই তৈরি করে দেবো, সেই ডাইয়ে আপনার ইট তৈরি হবে। তো আপনারা মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকেন? আমাদের মেশিন অল ওভার ইন্ডিয়াতে আমাদের সাপ্লাই হয়ে থাকে। তো ভারতবর্ষে যেই প্রান্ত থেকে কোনো দর্শক বন্ধু দেখছেন না কেন, আপনাদের ওখানে যদি মনে হয় ওখান থেকে আপনারা মেশিন নেবেন, আপনারা নিজেরা আসতে পারেন, এখানে এসে ভিজিট করতে পারেন, অথবা আপনাদের যদি মনে হয় যে এখানে আসতে কোনো সমস্যা আছে তারা, তাহলে কিন্তু তারা ওভার দ্য ফোনেও আপনারা মেশিন নিতে পারেন, ট্রান্সপোর্টের থ্রুতে আমাদের মেশিন চলে যায়। আচ্ছা,
তো ম্যাম বিজনেস শুরু করার জন্য আপনি তো বললেন মেশিনের দাম, তো র ম্যাটেরিয়াল নিয়ে এবং মেশিন নিয়ে সবকিছু নিয়ে মোট কত টাকা ইনভেস্টমেন্ট করলে এই ব্যবসাটা শুরু করা যেতে পারে যদি একটু বলতেন। হ্যাঁ, তো মেশিনের যেটা আপনার অটোমেটিক মেশিনের দাম আমি বলেছিলাম 1,10,000 রয়েছে, কিন্তু এর উপরে আপনার ডিসকাউন্ট রয়েছে। মোটামুটি কোনো দর্শক বন্ধু যদি 2,00,000 টাকা নিয়ে বিজনেসে নামেন তাহলে আপনারা ভালো মতো একটা পরিমাণে র ম্যাটেরিয়ালস নিয়ে মেশিন নিয়ে সমস্ত কিছু নিয়ে ভালোভাবে বিজনেসটা শুরু করতে পারবেন। আচ্ছা, তো আরও অনেক জায়গাতেই তো এই মেশিন পাওয়া যায়, তো কোনো দর্শক বন্ধু আপনাদের কাছে কেন নেবে অন্য জায়গাতে না নিয়ে? আমাদের এখানে আসবে কেন? অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা আমাদের দেখছেন বলেই যে এখান থেকে আপনাকে মেশিন পারচেস করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু যেখান থেকে মেশিন নিন না কেন ভালো করে পরখ করে নেবেন যে আপনারা মানে সব ফেসিলিটিগুলো যেটা আপনারা শুনছেন সেটা পাচ্ছেন কি না। আমাদের এখান থেকে যদি আপনারা মেশিন নেন, প্রথমত বলে রাখি কারোর যদি পুঁজিগত সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে লোনের পেপার্স রেডি করে দেওয়া হয়। কেউ যদি মনে করেন ব্যাংকের লোনের মাধ্যমে মেশিন নেবেন সেটাও অ্যাভেলেবেল আছে, তো লোনের ভিত্তিতে মেশিন নেওয়ার ফেসিলিটিটা আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া যেটা সার্ভিস থাকে, সার্ভিস একটা বড় ব্যাপার, যদি সার্ভিসের কোনো ইস্যু মানে সার্ভিসের যদি প্রপারলি পেতে হয় আমাদের এখান থেকে সার্ভিস কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়, তো সার্ভিসটাও যদি আপনার দরকার হয় আমাদের এখান থেকে কিন্তু সার্ভিস এবং আপনার ফিনান্সিয়াল সাপোর্ট মার্কেটিংগুলো সমস্ত সাপোর্ট এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন। তো সেই কারণে যদি আপনার নেওয়ার থাকে আপনারা এখানে ভিজিট করুন, আপনারা এখান থেকে মেশিন পারচেস করতে পারেন। তো সমস্ত কিছুই তো আলোচনা করা হলো প্রায়, তো সবার শেষে ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু মেসেজ দিতে চান। ভিউয়ারদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে একটি ছোট্ট ভিডিও, এই ভিডিওর মাধ্যমে মেশিনটি আপনাদেরকে দেখালাম, যা আমার যতটুকু বলা সম্ভব বোঝানো সম্ভব আমি বোঝালাম, কিন্তু ছোট ভিডিওতে তো সবটা বলা সম্ভব না। তো আপনাদের আমি এটুকুই বলবো যে আপনারা এখানে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আরও কিছু যদি জানার হয় আমাদেরকে মানে কোয়ারি করুন, আমরা আপনাকে চেষ্টা করব ওভার দ্য ফোন বোঝানোর। এছাড়া আপনারা আমাদের অ্যাড্রেসে ভিজিট করতে পারেন, আমাদের দাম নেগোশিয়েবল আছে। এখানে এলে পরে আপনাকে যে শুধু ইটের মেশিনই দেখাতে পারবো তা নয়, আমাদের এখানে মোটামুটি ধরে রাখুন 25,000 টাকা থেকে শুরু করে 25,00,000-50,00,000 পর্যন্ত মেশিন পাওয়া যায়। এখানে এলে পরে আরও অন্যান্য মেশিন রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। সেখান থেকে যদি কোনো ব্যবসার আইডিয়া আপনি নিতে চান, কিছু বিজনেস আপনি করতে চান, সেটাও আমাদের এখানে আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা আমাদের এখানে আসুন। ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সকল দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ।